আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের জ্যোতিষের লাইভ অনুষ্ঠান। অবশ্যই এই অনুষ্ঠান আপনারা অনেক দেখেন শোনেন, কিন্তু বারবার যেটা বলতে ইচ্ছা করে যে এই অনুষ্ঠানে যাকে আমরা অতিথি হিসাবে পাই তিনি কিন্তু মানুষের সুখের কাণ্ডারি, এটা বলতে পারি। কারণ দেখুন, দুঃখ তো আমাদের জীবনে সবসময় থাকবে এবং আমাদের জীবনে সমস্যা থাকবে, এটা হচ্ছে আমাদের পার্ট অফ লাইফ। আমাদের দুঃখ সমস্যা এগুলো আমাদের জীবনের পার্ট অফ লাইফ, এইগুলোকে নিয়েই আমাদের জীবনে কিন্তু এগিয়ে চলতে হবে। কিন্তু সেই সমস্যা বা সেই দুঃখকে আড়াল করে যিনি সুন্দর করে কিভাবে পাশ কাটিয়ে চলে যেতে হবে সেগুলোকে, সেগুলো থাকলেও আমার জীবনে কোনো এফেক্ট ফেলবে না, এইভাবে যিনি আমাদেরকে অবশ্যই বলবো যে উজ্জীবিত করেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যান এবং শেখান জীবনের আর্ট অফ লাইফ, তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের স্টুডিওতে, রয়েছেন আমাদের সাথে। বাংলার সেরা তিন জ্যোতিষীদের মধ্যে অবশ্যই অন্যতম একজন সেরা জ্যোতিষী রয়েছেন আমাদের সাথে, পণ্ডিত শ্রী অর্পণ দা। জানাবো অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার বন্ধুদের, বলবো এই অনুষ্ঠানে অবশ্যই আপনারা ফোন করবেন, এবং জানেন যে অর্পণ দার অনুষ্ঠান যারা নিয়মিতভাবে দেখেন বা দেখেছেন তারা জানেন যে এই অনুষ্ঠানে একটা বিষয়ভিত্তিক আলোচনা অর্পণ দা রাখেন এবং সেই বিষয়ের ওপর আমরা কিন্তু এগিয়ে যাই। কারণ এই অনুষ্ঠান মানুষকে শিক্ষা দেওয়ার অনুষ্ঠান, মানুষকে সচেতন করার অনুষ্ঠান, মানুষকে সমৃদ্ধ করার অনুষ্ঠান। আজকের বিষয় আমরা চলে যাব এবং দেখে নেবো স্ক্রিনে। যে বিষয়ের ওপর আজকের অনুষ্ঠানটাকে রাখা হয়েছে, বিয়েতে বাধার বড় কারণ। একটা জিনিস দেখো, সময় মতো বিয়ে না হওয়া, আর অনেক নারী পুরুষের ক্ষেত্রে বিবাহ হয়তো জীবনে হয়ে ওঠেনি কোনো একটি সার্কামস্টান্সেসে, যে সেটার পেছনে কিন্তু জ্যোতিষের একটা স্পর্শ রয়েছে। এবং বিয়েতে যে বাধা, মানে বিয়েটা হবেই না এরকম হতে পারে, বা এমন একটা সময় হলো যে সময়টা অনেক ওভারেজ, তার প্ল্যানিং নষ্ট হয়ে যেতে পারে। এখন ডাক্তাররা বলছে খুব বেশি বয়সে বিয়ে হলে তার সন্তান সম্ভব হওয়ার যোগ থাকবে না, অনেক ধরনের সমস্যা। ন্যাচারালি এই বাধা কেন হয় প্রথমে এটা জানতে হবে সাধারণ মানুষকে। রাশিচক্রে দুটো গ্রহ বিবাহ বাধাকারক গ্রহ, একটা হচ্ছে শনি, একটা হচ্ছে বৃহস্পতি। এই দুটি গ্রহকে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে লেট মুভিং প্ল্যানেটস বলে, আস্তে আস্তে ঘোরে। অনেকে দেখবেন সপ্তমস্ত বৃহস্পতি, বিশেষ করে বৃষলগ্নে যদি থাকে, বিশেষ করে যদি কর্কট লগ্নে থাকে, এই দুটো লগ্নের ক্ষেত্রে দেখবেন, বা অন্যান্য লগ্নের ক্ষেত্রেও সপ্তমস্ত বৃহস্পতি সক্ষেত্রে তুঙ্গক্ষেত্রে বা নিচস্থ বা অষ্টম পতিত্ব ষষ্ঠ পতিত্ব দোষ নিয়ে যদি সেভেন্থে থাকে তখন কিন্তু বিয়ে অনেক সময় হয়ই না। এছাড়া বিবাহে একটা বাধা সৃষ্টি হয়, যে বিয়েটা 23-24 হলে ভালো হতো সেটা হচ্ছে 37, বিলম্বে বিবাহ, এটা একটা বাধা। বারবার সম্বন্ধ এসে মুখে গিয়ে ভেঙে যাওয়া, পছন্দ না হওয়া, সেটা উভয় পক্ষের থেকেই হতে পারে। এটার পেছনে দুটো গ্রহর স্পর্শ রয়েছে, একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে শনি। শনি সপ্তমে থাকলে কিন্তু দাম্পত্য শান্তি হয় না অনেক সময়, অনেক ক্ষেত্রেই ডিভোর্স পর্যন্ত হয়, কিন্তু বিবাহে একটা চূড়ান্ত অশান্তি হয় বিবাহ হতে গিয়ে। কারণ বারবার সম্বন্ধ যদি ভেঙে যায়, বিশেষ করে সেটা মহিলা হোক আর পুরুষ হোক, তার মানসিকতাটা ভাঙতে থাকে। আগেকার দিনে তো ম্যারেজটা একটা অন্য ধরনের, মেয়েকে দেখানো হতো বিভিন্ন রকমভাবে, এখনও সেটা হয়, কিন্তু প্রাচীন পন্থা থেকে আমরা অনেক সরে এসেছি সিস্টেমটা। মানে অধিকাংশ ক্ষেত্রে একটা পছন্দের বিবাহের যোগটাই বেশি থাকে সামাজিক গঠনের জন্য। কিন্তু দেখা যাবে এই যে বিবাহের বাধা নিয়ে এত চাপ, যেখানে বাবা মা সেই চাপটা কিন্তু নিতে হচ্ছে, যার বাড়িতে মেয়ে আছে। অনেক সময় প্রতিষ্ঠিত ছেলেরাও খুব ভালো সময় মতো বিয়ে করতে পারে না, একদম প্রতিষ্ঠিত চাকরি করে কিন্তু ফ্যামিলি বার্ডেন কোনো একটা সার্কামস্টান্সেসে তার বিবাহটা করতে গিয়েই একটা সমস্যা তৈরি হয়েছে। এর পেছনের প্রধান কারণ হচ্ছে সপ্তমস্ত বৃহস্পতি এবং শনি। বৃহস্পতি আর শনির প্লেসমেন্ট 7th হাউসে যদি থাকে আর সপ্তমের অধিপতি যদি দুস্থানস্থ হয়, তাহলে কিন্তু তার বিবাহের ক্যাপশনটার দিকে তাকাই একটু, বিয়েতে বাধার বড় কারণ হয়ে দাঁড়াবে। কারণটা কি? বৃহস্পতি এবং শনি। লাইভ ইন ফোন অনুষ্ঠান, অবশ্যই ফোন করবেন, জন্ম তারিখ সময়টা পরিষ্কারভাবে বলবেন, একটা বা দুটো প্রশ্ন করবেন, কারণ লাইভ ইন ফোনে
দাদা প্রশ্নের তো সময় আমাদের, হ্যাঁ প্রশ্নের উত্তর দেওয়া যায় না, স্পেসিফিক প্রশ্ন করবেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ফেসবুকে সমস্ত আপডেশনস আছে, ইউটিউবেও অনুষ্ঠান ট্রান্সফার হয়, যারা এই সময়ে নেই কোনো ভিউয়ার্স তারা ইউটিউব দেখে নিতে পারেন, 24 ঘন্টা পরেই এই অনুষ্ঠানটা ট্রান্সফার হয়ে যাবে। একদম তাই, আজকে যে বিষয় সেটা হচ্ছে যুগোপযোগী আমাদের একটা বিশাল সমস্যা, বিয়েতে বাধার বড়করণ। এবং যেটা অর্পণদা বললেন এক্ষুনি, প্রচুর হাইলি এডুকেটেড ছেলে তার কিন্তু বিয়ে হচ্ছে না কোনো কারণে। আবার এরকম মেয়েও আছে, আমরা যেটা বলি সর্বগুণ সম্পন্না, আমরা যখন পাত্রপাত্রীর অ্যাড দেখি এরকম তো পাত্রপক্ষের একটা দাবি থাকে, সর্বগুণ সম্পন্না নারী, তিনি হয়তো সব রকম, তিনি হয়তো হাইলি এডুকেটেড, মেয়েটিও হাইলি এডুকেটেড। এই যে আমরা যে আলোচনাটা আজকে আছি, এই যে বিবাহের বাধার বড় কারণ, মাঙ্গলিক একটা বড় কারণ, মানে 7th হাউসে যেমন বৃহস্পতি শনি একটা অস্ট্রাকেল তৈরি করে ম্যারেজের, সেরকম মাঙ্গলিকের বিয়ের পরে অশান্তি বা বিয়োগ হওয়া সেটা একটা সূত্র, কিন্তু বিবাহে বাধা সেটা কিন্তু মাঙ্গলিকের একটা কারণ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এরকম অনেক মেয়েকে দেখেছি যে বিশাল এডুকেটেড, প্রচুর ভালো চাকরি করছেন, কিন্তু তার কোনো না কোনো কারণে বিয়ে হচ্ছে না। হ্যাঁ এরকম তো হয়, সেই যাদের বিবাহ হচ্ছে না তাদের চার্টটা সামনে নিয়ে আসো, দেখবে আমি যে সূত্রটা বললাম, হয় মাঙ্গলিক নয় সপ্তমে বৃহস্পতি বা শনি বা সপ্তম পতির অবস্থানটা অশুভ জায়গায় আছে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন, মেয়ের নাম বলুন। জন্ম সময় বলুন। ভোর 4:58 হাওড়া। আচ্ছা, এটা 8 তারিখ হয়ে 9 তারিখ হলো তো? এই মুহূর্তে ওর সময়টা খুব খারাপ নয়, কিন্তু রেজাল্ট আপনি যেটা বলছেন যে 9, মানে এখন 8-এ পড়ে, 8 থেকে 9-এ উঠতে মধ্যম প্রকারের রেজাল্ট হবে, কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ যদি জানতে চান তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফল করবে, কিন্তু সায়েন্স নিয়ে পড়াবার চেষ্টা করবেন না, করলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এখনও চঞ্চলতা রয়েছে, একটা প্রিম্যাচিওর সেন্সেশন কাজ করছে, সেটার প্রতিকারটা দরকার, সেটার প্রতিকার না করলে কিন্তু জানা জিনিস ভুল করে, নম্বর যদি 65 পাওয়ার যোগ্যতা থাকে সেখানে কিন্তু 55 পাবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তবে এডুকেশনটা ওর হবে আগামী দিনে, আর মহাসরস্বতীর কবচ যন্ত্র এইটা ওর করতে হবে, করলে আপনি যে ধরনের রেজাল্টটা চাইছেন সেই রেজাল্টটা তো এমনি হবে না, পড়াশোনা করতে হবে, তা করতে গেলে সেই মনটা যদি ঠিক না হয় তাহলে করবে কি, উৎসাহটা আগে দরকার, তো সেই মেন্টাল পজিশনটাকে ঘোরাবার জন্যই মহাসরস্বতীর কবচ যন্ত্রটার ধারণের প্রয়োজন, দেখবেন খুব ভালো রেজাল্ট। ধন্যবাদ আপনাকে। মনোসংযোগ না হলে তো পড়াটা সে তৈরি করতে পারবে না, গ্রহণ করতে পারবে না, এবং আগামী দিনে যে রেজাল্ট আপনি এক্সপেক্ট করছেন, এবং অর্পণদা খুব ভালো বললেন যে প্রত্যেক বাবা মার ইচ্ছা থেকে তার সন্তান বোধে সায়েন্স নিয়ে পড়ে বিরাট কিছু করবেন, এই জায়গায় আপনি একটা ইন্ডিকেশন পেয়ে গেলেন যে সায়েন্স ওর হবে না, সুতরাং কোন দিকে হবে কিভাবে এগাবে তার জন্য চেম্বার তো রয়েইছে, চেম্বারে আসবেন। যারা চেম্বার অব্দি আসতে চাইছেন তাদের জন্য আমি একটু ফোন নাম্বার বলে দিই, 9674009632, 9674009632, এবং 9836707677, এই নাম্বার খোলা রয়েছে, যারা বুকিং করতে চাইছেন বুকিং করুন। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ নমস্কার, পঞ্চম দেখো নমস্কার, আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি অনিবার লোকে বলছিলাম, চিনতে পেরেছেন তো? হ্যাঁ বলুন। বলছি আমি তো, আপনি যা যা রেমেডি বলেছেন নিয়েছি, আমি একটু, আমার এখন একটু সমস্যা হচ্ছে। কিরম বলো বলো, জন্ম তারিখ সময়টা বলো। 10/3/1991, ঠিক আছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলিতে। কি সমস্যা রয়েছে একটু বলে ফেলো। হ্যাঁ সমস্যা বলতে, পণ্ডিতজি যা যা প্রতিকার বলেছেন আমি করেছি,
না, তোমার এই যে এখন যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা 17ই সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকে আর যে সমস্যাটায় ভুগছো সেই সমস্যাটা আর হবে না, ঠিক স্মুথলি জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে। আর 25শে নভেম্বরের পর থেকে দারুণ টাইম, ভালোভাবেই এগোবে সমস্ত কাজ। আমার একটা পোস্টিং ছিল 25 মহালয়ার দিন থেকে আমাদের একটা বাড়ির কাজের নবরাত্রির সূচনা সেটা দেবী পক্ষ হয়, সেই জন্য সেটা মহালয়ার থেকে পরের দিন করলে আরো বেটার হবে। হ্যাঁ, চাকরির জায়গাটা স্টেবল ফরমেশনটা আসবে নভেম্বরের 25 তারিখে। হ্যাঁ, তো স্ক্রলে ডেট দেওয়াই আছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমি একটুখানি বলে দিই, যারা উৎসুক হয়ে রয়েছেন কবে কোথায় অর্পণদাকে পাওয়া যাবে তাদের জন্য একটু বলে দিই, আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু আগামীকাল 10 তারিখ পেয়ে যাচ্ছেন হাতিবাগান ও বেলঘড়িয়াতে, পেয়ে যাচ্ছেন আপনারা 11 তারিখে গড়িয়াহাট চেম্বারে, পেয়ে যাচ্ছেন আপনারা 13 তারিখ রবিবার, যেটা তোমার প্রশ্ন ছিল, ব্যারাকপুর চন্দননগরে পেয়ে যাচ্ছেন, পেয়ে যাচ্ছেন আপনারা 20 তারিখ বহরমপুরে, এবং এছাড়াও আপনারা কিন্তু 2nd সেপ্টেম্বর হাবড়ার বন্ধুরা তো ভীষণ খুশি, কারণ পণ্ডিত শ্রী অর্পণদা পৌঁছে গেছেন আপনাদের জায়গায়, হাবড়ার চেম্বার 2nd সেপ্টেম্বর রয়েছে। আর আরামবাগের বন্ধুরা কিন্তু আপনাদের জন্য সুখবর রয়েছে, আগামী নভেম্বর থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগের বন্ধুরা। অর্পণদা, এই যে আপনি বললেন যে এই যে সুন্দরী কন্যা, তার বিয়ে হচ্ছে না, বা সুন্দরী পুত্র, তার সুন্দর পুত্র কেন বিয়ে হচ্ছে না, তার সূত্রগুলো আপনি বলে দিলেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে 30 বছরের জ্যোতিষের যে অভিজ্ঞতায় দেখেছি, সপ্তমপতির অবস্থানটা যদি অশুভ হয় আর তার সাথে বৃহস্পতি শনিটা যদি 7th-এর উপর থাকে, আমি দেখেছি তাদের সাধারণত দেরিতে বিয়ে হয়, কোনো কোনো ক্ষেত্রে বিয়ে হয় না, এটা দেখেছি আমি। সেই ক্ষেত্রে যে প্রশ্নটা আসবে যে এই বাধাটা থেকে বেরোবো কি, এটা তো দরকার ছিল। হ্যাঁ, তার মানে বাধাটা থেকে বেরোতে গেলে যে প্রতিকারে যেতে হবে, ধরুন সপ্তমে কারো শনি রয়েছে, সে ম্যারেজ অবস্ট্রাকল তৈরি করছে, সেক্ষেত্রে ইন্দ্রনীলা তো তার পড়তেই হবে, শনিবার তার নিরামিষ খেতেই হবে, তার সঙ্গে শনির ইষ্ট দেবী হচ্ছে দক্ষিণাকালী, দক্ষিণাকালীর কবচ আর মহাকালী যন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, বিবাহের বাধা দূর করবার মন্ত্র আছে সেটাও দুবেলা পাঠ করতে হবে, সেটা যদি করা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সম্বন্ধগুলো ম্যাচিওর করবার জায়গায় আসবে। বিয়ে দিলেই তো হবে না, বিয়ে দেওয়ার পর সেই বিবাহ যদি ডিভোর্সে রূপান্তরিত হয় তার থেকে তো বিয়েটা না দেওয়া হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি মাঙ্গলিক বা সপ্তম ঘরে একাধিক পাপগ্রহের যোগ থাকে সেক্ষেত্রে জোটক বিচার না করে বিবাহ একদম দেবেন না, তাতে যদি আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে আরও 5 মাস পরে বিয়ে হয় কোনো মহাভারত অশুদ্ধ হবে না, তাতে আপনি শান্তিতে থাকতে পারবেন, তাড়াতাড়ি করে বিবাহ দিতে গিয়ে কিন্তু বিপদ ডেকে এনে উভয়েরই সংসারটা কিন্তু শেষ হয়ে যাবে। এখানে অর্পণদা আমার একটা প্রশ্ন ছিল যে ধরুন কেউ আসছে আপনার কাছে, তার তো জন্মোৎসব থেকেই আপনি তুরন্ত বলে দিচ্ছেন যে এই এই ইন্ডিকেশন দেখা দিচ্ছে তার বিয়েতে বাধা, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা 30 বছরের ছেলে বা মেয়ের স্পেশালি আমি বলবো, যদি বিয়ে না হয় তাকে অনেক কথা শুনতে হয়, তো সেখানে দাঁড়িয়ে কি তার কিভাবে কম বয়সে বা সেই বাধাটা কাটিয়ে সে বিয়ে করতে পারবে? এবার একটা ব্যাপার হচ্ছে, যখন মানে চরম বাধাপ্রাপ্ত হয় তখনই সে জ্যোতিষের কাছে আসে, সে তো প্রথম দিকে জ্যোতিষের কাছে আসছে না, কারণ সেভাবে আমার এখন 22 বছর বয়স, আমার মতো এই বাবা মা দেখবে, দেখতে দেখতে বিয়ে হয়ে যাবে, কিন্তু সময় তো সেটা অশুভ সময়, সেটা ঠিক পার করে নিয়ে এসে এমন একটা ম্যাচিওর স্টেজে এসে দাঁড়াবে যেখানে বিবাহ নিয়ে একটা সমস্যা, সেখান থেকে তাকে বার করা যাবে তো? হ্যাঁ, সেখান থেকে না বের করার কিছু নেই, প্রচুর বেশি বয়সের ছেলে মেয়েদের বিয়ে হয়, হয় না তো তা না। হ্যালো, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? আমি ডানপুরের কাছ থেকে বলছি, বোঝা অবলেন্দু মন্ডল। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন দাদা? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, ওনাকে দেখি হয়েছি আমি চন্দননগরে। বলুন বলুন ডেটটা, ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 22/10/2004। 22শে অক্টোবর 2004। জন্ম সময়টা? জন্ম সময় বিকেল 5:15, শিয়ালদা। বিকেল 5:15 কলকাতা। প্রশ্ন বলুন। হ্যাঁ, আমার ছেলে ওই লেখাপড়া শরীর স্বাস্থ্য সম্বন্ধে একটু জানতে চাই। লেখাপড়া শরীর স্বাস্থ্য,
আপনার ছেলে এখন কোন ক্লাসে পড়ছে? আমার ছেলে এখন 7-এ পড়ছে। আপনার কথা মতো একবার টিভিতে পেয়েছিলাম, ও 5 থেকে 6 ছিল। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার ছেলের এডুকেশনের স্থান খুব খারাপ নয়, কিন্তু মকর রাশির এই মুহূর্তে শনির সাড়ে সাথে চলছে, একটু ডিপ্রেশন থাকতে পারে, বা অল্প বয়সের যে চঞ্চলতা, একটা শৈশবের যে চঞ্চলতা সেটা থাকতে পারে, তা সত্ত্বেও এডুকেশনটা ভালো হবে, প্রত্যেক ক্লাসেই পাস করে উঠবে, ঠিক আছে? আর ওকে পরবর্তীকালে টেকনিক্যাল এডুকেশন মানে পলিটেকনিক জয়েন্ট এন্ট্রান্স দেওয়া বা ইঞ্জিনিয়ারিং এর দিকে যদি নিয়ে যেতে পারেন তাহলে ভালো ফল হবে। দ্বিতীয় আপনার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে শরীরটা, সাড়ে সাথী চলাকালীন একটু শারীরিক উপদ্রব হয় ওর ক্ষেত্রে, লিভার, পেট আর মাঝে মাঝে জ্বরের সম্ভাবনা, এই জায়গাটাকে। দাদা, 21 জানুয়ারি আমার ছেলের হাত ভেঙে গিয়েছিল। হ্যাঁ, এই সমস্যাটার জন্য কারণ আছে, যেহেতু সাড়ে সাথীর রাশির দ্বাদশে শনি রয়েছে এবং সেই শনির যে অবস্থানটা সেটা কিন্তু মাঝে মাঝে শারীরিক উপদ্রব করতে পারে, ঠিক আছে? একটু যোগাযোগ করবেন, একটু সাড়ে সাথে প্রতি। হ্যাঁ, নিশ্চয়ই আপনি দেখিয়েছেন আমাকে, আপনার সন্তানকে নিয়ে যদি প্রয়োজন মনে হয়। এখন তো আপনার ডানকুনির সামনেই আমার বালিতে চেম্বার আছে, তো বালিতে চেম্বার আছে, আপনার অনেক সুবিধা। শুধু শরীর আর লেখাপড়া নিয়ে প্রতিকার করলে দেখবেন একটা সুস্থ জায়গায় অবস্থান করবে। এবং ধন্যবাদ জানাই আপনাকে, তার সাথে সাথে বলবো দেখুন সাড়ে সাথে চলতে এসেছে, সাড়ে সাথে দোষ তো খণ্ডন করাতে হবে, নইলে তো এই উপদ্রবগুলো শুধু এখন নয়, আপনাকে 7.5 বছর ভোগ করতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে নিন। আরও একটি কথা বলি, জেনে অর্পণদা মানেই জানি আমরা প্রচুর টোটকা, প্রচুর প্রতিকারের কথা তিনি এই টিভি পর্দার মাধ্যমে কিন্তু মানুষকে জানিয়ে দেন, আর তার জন্য তার বইগুলো যেগুলো রয়েছে বিশাল বিখ্যাত বই, তার প্রতিটি চেম্বারে আপনারা বইগুলো পেয়ে যাচ্ছেন পতিত পাবন বুক স্টলেও। বইগুলোর নাম বলে দিয়ে, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল এবং সম্মোহনতন্ত্র। আপনারা প্রত্যেকেই যারা নিতে ইচ্ছুক তারা সংগ্রহ করে নিন অর্পণদার চেম্বার বা পতিত পাবন বুক স্টল থেকে। এছাড়াও আমি একটুখানি বলি, যারা জ্যোতিষ শিখতে চান, যারা অনুষ্ঠান দেখেন অথচ এই শাস্ত্রের প্রতি কেমন একটা যেন আকর্ষণ বোধ করেন, ভাবেন যে আমিও যদি ওই হটসেটে বসতে পারি বা জ্যোতিষটা যদি শিখতে পারি, তাদের জন্যও কিন্তু রয়েছে আপনাদের জন্য জ্যোতিষ ও তন্ত্র শেখার একদম একমাত্র আদর্শ প্রতিষ্ঠান, যেটা হচ্ছে যে রহরা জ্যোতিষ শিক্ষাশ্রম। সেখানেও ভর্তি চলছে, অ্যাডমিশন ওপেন আছে, যারা শিখতে চাইছেন অবশ্যই ভর্তি হয়ে যান। আমাদের সময় কমতে থাকছে, তাই আরও একবার জানিয়ে দিই অর্পণদার জন্য যেমন সুখবর, আমাদের জন্য, আমাদের প্রত্যেকের মন ভালো করার একটা জন্য সুখবর রয়েছে, যে আগামী যে পুজো আসছে 2017, সেই পুজোতে ব্যারাকপুর, আমরা যেটা দেখবো এখন, ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড সার্বজনীন দুর্গোৎসবে থাকবেন অর্পণদা বিশেষ অতিথি হিসেবে, পুজো উদ্বোধন করবেন, তার সাথে বড় বড় সেলিব্রিটিদের আমরা দেখতে পাবো। এছাড়াও আপনারা এই ব্যারাকপুর ওডিসি ক্লাবের পক্ষ থেকে এখানেও তো আপনার চেম্বার এবং শিক্ষাশ্রম এর একটা শাখা এবং বুক স্টল ওই দুর্গাপূজায় থাকছে, যেখানে সব বই পাওয়া যাবে, ব্যারাকপুরের অধিবাসী বৃন্দরাও প্রত্যেকে বই পাবেন ওখানে। একদম তাই, ব্যারাকপুরের এবারের পুজোর একটা অন্যতম আকর্ষণ হচ্ছে ওডিসি ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব, তাই যারা মনে করছেন যে আসবেন, এবার বোধহয় ওনাদের 50 বছরের পূর্তি হচ্ছে, তো সেখানে অবশ্যই আপনারা চলে আসবেন। আর আরও একবার জানিয়ে দিই, যারা পণ্ডিত শ্রী অর্পণের সাথে সরাসরি চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, কারণ বিয়েতে বাধার কারণ আজকের যে বিষয়টা আমার মনে অনেক মানুষকে একটু হলেও নড়িয়ে দিয়ে গেছে, তো যারা আসতে চাইছেন চেম্বারে তাদের জন্য বলে দিই, আগামীকাল আপনারা পাচ্ছেন হাতিবাগান ও বেলগড়িয়া চেম্বার, 11 তারিখ পাচ্ছেন গড়িয়াহাটের চেম্বারে, পেয়ে যাচ্ছেন আপনারা 20 তারিখ বহরমপুরের চেম্বারে, 13 তারিখ তার আগে মানে এই রোববার পাচ্ছেন আপনারা চন্দননগর ব্যারাকপুরের চেম্বারে, এবং 2 সেপ্টেম্বর পাচ্ছেন হাবড়ার চেম্বারে, আর নভেম্বরে আরামবাগের বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আজকে সময় শেষ, অর্পণদাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাই আপনাদের, সবাই ভালো থাকুন এই আশা নিয়ে শেষ করছি, নমস্কার।